আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো আশা করি। আবারও সবাইকে ইডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি আফরোজা আক্তার জাহান। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের স্বদেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। স্বদেশ কবিতা, কবিতাটি লিখেছেন আহসান হাবিব। একটি ছোট্ট শিশুর মনের ভাবনা নিয়ে লেখা কবিতাটা স্বদেশ। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছ, দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে যেন নেই এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে যায়, হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সকল ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটির দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি ছবি। আহসান হাবিবের একটি সুন্দর কবিতা এটা, তাই না? আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশের ছবি, সুন্দর ছবি তুলে উনি এই কবিতাটা লিখেছেন। এবার আমরা কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করি। কবিতাটির মূল ভাব হচ্ছে, অবশ্যই আমরা বুঝতে পেরেছি, নদীমাতৃক দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার যে ছবি তুলে ধরা হয়েছে, একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে বাঁধা নৌকা, গাছে গাছে পাখপাখালির ডাক, কলকাকলি কিচিরমিচির ডাকতেছে, সেগুলা সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুমতি জাগাচ্ছে। আশা করি তোমাদের সবারও মনের মধ্যে এভাবে এই ছেলেটির মতোই আমাদের দেশ বাংলাদেশ, এই সুন্দর দেশটি নিয়ে সবার মনে এরকম সুন্দর করে ছবি আঁকা আছে কিংবা থাকবে। আমরা এখন এই পাঠের শব্দার্থগুলো নিয়ে আলোচনা করি। শব্দার্থ হচ্ছে কড়ি। কড়ি অর্থ এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। কড়ি কি? নদীতে থাকে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। তারপরে টুকটুক, টুকটুক অর্থ কি? ঘাড়ো, সুন্দর। শিল্পী, যিনি ছবি আঁকেন, শিল্পী মানে যিনি ছবি আঁকেন, কিংবা সঙ্গীত শিল্পী হতে পারে, চিত্রশিল্পী হতে পারে, পাখ পাখালি নানা ধরনের পাখি, নানা ধরনের পাখি। শব্দার্থগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এই পাঠের শব্দ যেগুলো আছে সেগুলো নিয়ে বাক্য রচনা তৈরি করি, মানে শূন্যস্থান পূরণ করে বাক্য বসাই। শব্দগুলো হচ্ছে টুকটুকে, শিল্পী, পাখপাখালির, করি। এ দেশের আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, লোকে কেনা বেচা করতো কী দিয়ে? করি দিয়ে। কী দিয়ে বেচা কেনা করতো? করি দিয়ে। তারপর হচ্ছে খ, মেলা থেকে বোনের জন্য ড্যাশ একটা জামা কিনে আনবো। কি? টুকটুকে একটা জামা কিনে আনবো বোনের জন্য, টুকটুকে একটা জামা কিনে আনবো, খালি জায়গা হবে টুকটুকে। তারপরে হচ্ছে জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী। কি হবে এখানে? চিত্রশিল্পী। বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখির কলকাকলি। কিসের কলকাকলি? পাখির কলকাকলি। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। প্রশ্ন উত্তর হচ্ছে, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার সবুজ শ্যামল মাটির বুক ছিঁড়ে অসংখ্য ছোট বড় নদী বয়ে গেছে। এই নদীগুলোতে আছে জোয়ার ভাটার টান, নদীর বুকে বাঁধা নৌকার সারি, নদীর ধারে কেউ 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 তার অলস সময় কাটিয়ে দিচ্ছে, এই ছবিটি আমাদের চেনা। দেখেছো নিশ্চয়ই তোমরা, যারা গ্রামে ঘুরতে গেছো, নদীর ধারে নদীতে নৌকা বাঁধা থাকে, অনেকে আছে কাজ নেই কর্ম নেই, অলসভাবে নৌকায় বসে সময় কাটাচ্ছে, আর সুন্দর নৌকা বাঁধা ঘাটের মধ্যে নদীর পানি জোয়ারে একবার একবার কমে একবার ভারে, তারপর হচ্ছে ওই গাছের মধ্যে পাখি ডাকে, এগুলো আমাদের গ্রামের হচ্ছে খুবই পরিচিত চেনা ছবি যা আমরা সবসময়ই দেখি।
হ নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? কোন ছবি টাকা দিয়ে কেনা যায় না? গ্রাম বাংলার দৃশ্য শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনে হয়, বাংলার প্রাকৃতিক দৃশ্য শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনে হয়, কিন্তু এটি প্রকৃতি আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছে, ফলে টাকা দিয়ে ছবি কেনা যায় না। এটি প্রকৃতির আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি করা ছবি, যেটা টাকা দিয়ে কেনা যায় না। ঘ নাম্বার স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়? কী দেখে ছেলেটির দিন কেটে যায়? বাংলার মাঠ, মাঠে কাজের মানুষ, সর্বোপরি বাংলার চোখ ধাঁধানো প্রাকৃতিক রূপ দেখে ছেলেটির দিন কেটে যায় বলে কবি বলেছেন। প্রশ্নের উত্তরটা আবারও আলোচনা করি। বাংলার মাঠ, মাঠে যে কাজ করতেছে কাজের মানুষ, সর্বোপরি বাংলার চোখ ধাঁধানো প্রাকৃতিক রূপ দেখে ছেলেটির দিন কেটে যায় বলে কবি বলেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, সব মিলে এক ছবি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যকে বোঝানো হয়েছে। বাংলার নদী, নালা, খাল, বিল, পাহাড়, সমুদ্র ইত্যাদি সব মিলে যেন এক ছবির মতো কল্পনা করা হয়েছে। আমরা আমাদের এই পাঠের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। এবার এই পাঠের আলোকে যে অংশটুকু আছে, আমরা সেই পাঠ্যবইয়ের আলোকে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি। পাঠ্যবইয়ের অনুচ্ছেদ থেকে যেটা আছে সেটা হচ্ছে, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে হলুদ দুটি পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। কবিতার এই অংশটুকু পড়ে এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তা এক নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে নিচে শব্দগুলোর অর্থ লেখো, কয়েকটা শব্দ আছে সেগুলোর অর্থ লেখো। শব্দগুলো হচ্ছে নদী, নদী অর্থ তটিনী, নদী অর্থ তটিনী বা স্রোতসিনী, আপন নিজ, চেনা পরিচিত, আঁকা অঙ্কন করা, করি অর্থ বা ধন, ধারে কিনারায় বা তীরে, কেনা ক্রয় করা। এবার আমরা এই অনুচ্ছেদের আলোকে প্রশ্নগুলোর উত্তর বলবো। প্রশ্নগুলোর উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে, কবিতাংশে কয়টি পাখির কথা বলা হয়েছে, কয়টি পাখির কথা বলা হয়েছে আর পাখিগুলো কোন গাছে ছিল? নিশ্চয় কবিতার মধ্যে আছে যে কবিতার মধ্যে দুটি পাখির কথা বলা হয়েছে। কবিতার মধ্যে কয়টি পাখির কথা বলা হয়েছে? দুইটি পাখির কথা। আর পাখিগুলো কোন গাছে ছিল? জারুল গাছে ছিল। পাখিগুলো জারুল গাছে ছিল। ছেলেটি, পরের প্রশ্ন হচ্ছে, ছেলেটি কোথায় বসে আপন মনে ভাবে, তার চেনার নদীটি কেমন ছিল, তিনটি বাক্যে লেখ। ছেলেটি কোথায় বসে আপন মনে ভাবে? ছেলেটি নদীর ধারে বসে আপন মনে ভাবে। ছেলেটি কোথায় বসে ভাবে? নদীর ধারে আপন মনে বসে ভাবে। আর ছেলেটির চেনা নদীটি ছিল জোয়ারে পরিপূর্ণ। ছেলেটির চেনা নদীটি ছিল জোয়ারে পরিপূর্ণ। নদীতে নৌকাগুলো সারে সারে বাঁধা ছিল, আর সব মিলিয়ে নদীর আশেপাশের পরিবেশ ছিল ছবির মতো সুন্দর। পরের প্রশ্ন, মনে করো তোমাদের বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, নদীটি যেসব চেনা ছবি তোমার চোখে ভাসে সে সম্পর্কে চারটি বাক্যে লেখ। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর যেসব দৃশ্য বা ছবি আমার চোখে ভাসে সে চারটি বাক্য হলো, এক, নদীতে মাঝিরা নৌকা চালিয়ে বহু দূরে যায়। দুই, নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরে। তিন, দুপুরবেলা ছেলে বুড়ো সবাই নদীতে গোসল করে। চার, সকাল সন্ধ্যা বধূরা নদীর ঘাটে পানি আনতে যায়। এই যে চারটি কথা বললাম, যে চারটি বাক্য বললাম, খুবই একেবারে সাধারণ একটা বিষয়, সবখানেই দেখা যায় নদীতে মাঝিরা নৌকা চালিয়ে বহু দূর যাচ্ছে, তারপরে নদীতে জেলেরা মাছ ফেলে মাছ ধরে, দুপুরবেলা ছেলে বুড়ো সবাই নদীতে গোসল করে, যাদের নদীর তীরে বাড়ি তারা সবাই নদীতেই গোসল করে, তারপর সকাল সন্ধ্যা বধূরা কী করে, নদীর ঘাটে পানি আনতে যায়। এই হয়ে গেল আমাদের এই পাঠ থেকে পাঠ্যবইয়ের আলোকে অনুচ্ছেদ নিয়ে আলোচনা। আমরা এই কবিতাটি পড়ে আমাদের দেশের প্রকৃতি সৌন্দর্য সম্বন্ধে জানতে পারলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব যখন তখন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।